খারাপ মানুষ সেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়িতে জামাই আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে বউয়ের আদর পায় না। বুদ্ধি আর কুটুবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে পারো করতে নয়। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই সম্পর্কগুলো টিকে থাকে। ধৈর্য ধরো, সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না, যে বিপদের সময় তার হাত ধরে এবং যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যাই দ্রুত ছড়িয়ে পড়ে। মা হারিয়ে কান্না করার আগে মা থাকতে মায়ের সেবা করুন। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড কিন্তু তত তাড়াতাড়ি হয় না, সেটা ভিডিও হোক কিংবা সম্পর্ক। ধনীদের রাতের ঘুম কেড়ে নেয় চোর ডাকাতেরা, আর গরিবের রাতের ঘুম কেড়ে নেয় তার পরের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার চিন্তা। মানুষকে খারাপ বলার অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো। যখন দেখবেন সবাই আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তখন বুঝবেন আপনি সফল হতে চলেছেন। জীবনে সব কিছু করবে, কিন্তু যে একবার ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। প্রিয় মানুষের সাথে অনেক দিন পর দেখা হওয়াটা সত্যি অন্যরকম এক অনুভূতি। জীবনের শিক্ষাটা তিন ধরনের, দেখে শিখা, পড়ে শিখা, হোঁচট খেয়ে শিখা। মাস্ক তো একটা বাহানা মাত্র, আসলে মানুষ প্রকৃতির কাছে নিজের মুখ দেখানোর যোগ্যতা হারিয়েছে। বাস্তবতা মানে যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সব সময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ দিন শেষে তোমার যোগ্যতা দিয়েই তোমাকে বিচার করবে। হ্যাঁ, তোমার ভালোবাসাও পৃথিবীর সব থেকে কঠিন কাজের মধ্যে অন্যতম কঠিন কাজ হলো মানুষ চেনা। মৃত্যু জিজ্ঞাসা করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি হলে কঠিন সত্য। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয়। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, ধোঁকা এবং অপমান খাওয়ার কথা, মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখো, তাহলেই তুমি বুদ্ধিমান। বলা শব্দ পেরিয়ে যাওয়া সময় আর ভেঙে যাওয়া ভরসা কখনোই ফিরে আসে না। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, মৌনতার থেকে বড় কোনো সাধনা নেই, আর সত্যির চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই। যাদের প্রতি কোনো আশা থাকে না, সবসময় তারাই খারাপ সময়ে পাশে থাকে, আর যাদের পাশে থাকার কথা তারাই হারিয়ে যায়। জীবন বন্ধুদের দ্বারা পরিমাণ করা যায় আর উন্নতি মাপা যায় শত্রুদের মাধ্যমে। তুমি কারো জন্য যদি নিজের সব কিছু দিয়ে দিতে পারো, তবুও সে ততক্ষণ পর্যন্তই তোমার, যতক্ষণ পর্যন্ত তুমি তার কাজের। কিন্তু সেই দিন তুমি তার আর কাজের থাকবে না, যেদিন তুমি কোনো ভুল করে দিবে।
ওই দিন সেই তোমার সমস্ত ভালোবাসা ভুলে তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে। আমার কথা মানো তো, একাই থাকো, না কেউ হার্ট করবে, না কেউ কাঁদাবে, না কেউ আপনজন বানাবে, না কেউ ছেড়ে চলে যাবে। ধন সম্পত্তি দ্বারা আমরা সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কাজের দ্বারাই পাওয়া যায়। মন আর মাথার যুদ্ধে ঘুমের মৃত্যু বিনা কারণেই হয়ে যায়। এই দুনিয়াতে কেউ কারো সমব্যথি হয় না, কারণ মৃতদেহকে শ্মশানে রেখে আপনজনেরাই জিজ্ঞেস করে যে এখন আর কতটা সময় লাগবে।